বাংলাদেশ এই দেশটার নাম শুনলেই প্রথমে কি মাথায় আসে? বাংলাদেশের ব্যাপারে প্রথমে মাথায় আসে শুটকি মাছ। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম জানি না। শেখ হাসিনার কথা শুনেছি কিন্তু উনি তো রাষ্ট্রপতি নন। তো ঢাকাটা সম্ভবত বাংলাদেশের ক্যাপিটাল, শুনেছি শহরটা ভীষণ সুন্দর। বাংলাদেশের একটা টিভি চ্যানেল যেটা আমাদের এখানে সম্প্রচারণ হয়, বলতে পারবেন নাম? জি বাংলা, বাংলা 24, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। হাই, দিস ইজ শাহিন, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইয়াং ফেলো। আজ আমরা আবারও কলকাতার রাস্তায় চলে এসেছি বেশ কিছু নতুন প্রশ্ন নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কলকাতাবাসীরা বাংলাদেশ সম্বন্ধে কতটা জানে। বাংলাদেশ সম্বন্ধে কথা বললে প্রথমেই মাথায় কি আসে? বাংলার বিভিন্ন ধরনের খাবারের কথা আমার মাথায় আসে, বিকজ আই এম ভেরি ফুডি। বাংলাদেশের ব্যাপারে প্রথমে মাথায় আসে শুটকি মাছ, বিকজ খাবারের মানে একটা মেজর ডিফারেন্স যেটা ওয়েস্ট বেঙ্গল আর বাংলা মানে বাঙাল আর খটিদের মধ্যে যে ডিফারেন্সটা জানা যায়। কেন শুটকি মাছ কেন? বিকজ আমি ঘটি। বাংলাদেশ এই দেশটার নাম শুনলেই প্রথমে কি মাথায় আসে? বাঙালি, বাঙালি আর কি সুন্দর হয় দেখতে। টাচ মানে সিরিয়াসলি আমি মিথ্যে বলবো না, বাট বাংলাদেশে মেয়েরা স্পেসিফিক্যালি আই ফাইন্ড দ্যাম ভেরি বিউটিফুল। আমার সোনার বাংলা। কেন কেন গান শুনতে ভালো লাগে, আর এপার ওপারের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখনও হয়তো কিছু কিছু দ্বন্দ্বের পলিটিক্যাল কারণে নেই, কিন্তু তাও কিছু কিছু আমাদের বাংলাদেশে ধরুন এদেশে অনেকেই আছে। ঢাকা কি ঢাকা কেন রাজধানী বলে? রাজধানী বলে আর কিছু মানে সবচেয়ে উন্নত শহর ওটা, সিটি মানে বাংলাদেশের মধ্যে পপুলেশনও বেশি আছে। কটন, জুট আর ঢাকা ক্রিকেট টিম। ঢাকা কিউ? ঢাকা ক্যাপিটাল। কারণ বাংলাদেশের তাঁতের শাড়ি আর জামদানি খুব ফেমাস, আর বাঙালি মেয়ে হিসেবে আমরা শাড়ি পরতে খুব ভালোবাসি। ভীষণ আছে জামদানি? হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশি মানে বাংলাদেশ ঘুরতে গিয়ে কেনাও রয়েছে, আবার এখানে অনেক জায়গায় বাংলাদেশি শাড়ি স্পেসিফিক্যালি বিক্রি হয়। বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলের নাম বলতে পারবেন যেটা এখানে দেখানো হয়? জি বাংলা, বাংলা টিভি, কাছাকাছি বাংলা 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 নিউজ, বাংলা 24, এবিপি আনন্দ, এখানকার আকাশ আট না মানে টিভি ড্যাশ টিভি, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, ইটিভি মনে হয় ওখানেও টেলিকাস্টেড হয়। না টিভিটা ঠিক আছে, ইটা হবে না। ও আচ্ছা, না তাহলে জানি না। বিটিভি, বিটিভি বাংলাদেশ টেলিভিশন। হ্যাঁ বলে দিলে, হ্যাঁ হ্যাঁ বলে দিলে সবাই হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ ওটাই বলতে চাচ্ছিলাম, ওটাই আপনি আমি বলে ফেলেছেন। আপনি ড্যাশ টিভি, ড্যাশটা আপনি পূরণ করুন। ড্যাশ টিভি চ্যানেলটার নাম দেব বাংলাদেশি নয়, দেব ইন্ডিয়ান। কোন আইডিয়া নেই। ওকে, চাঙ্কি পান্ডে পরের আছে, চাঙ্কি পান্ডে। হ্যাঁ, আর বাংলাদেশ থেকে তো প্রথম করেছে ও। ওখানকার নায়ক নায়িকাদের নাম বলতে পারবে যারা এখানে এসেও অনেকে ফেমাস হয়েছে, অনেকে টলিউডে কাজ করছে? নাম ঠিক অত সিনেমা টিনেমা দেখি না, তো আমি ঠিক বলতে পারবো না। বাংলাদেশের অভিনেত্রী যেমন তো রচনা ব্যানার্জি, উনি তো বাংলাদেশেরই মেয়ে। হ্যাঁ উনি বাংলাদেশের মেয়ে, উনি বাংলাদেশি। হ্যাঁ জানেন না? জয়া আহসানের নামটা জানি, আর তেমন বিশেষ নায়ক হিরো সাকিব, নুসরত ফারিয়া যিনি আছেন ওনাকে দেখেছি, মানে যে অনেকেই এখানে এসে। হ্যাঁ হ্যাঁ ওরকম। তারপর রিসেন্টলি সৃজিৎ মুখার্জির ম্যারেজের পর তো মিথিলা ওনাকে তো চিনি। বাংলাদেশিদের থেকে যদি আমরা ইন্ডিয়ানরা কিছু শিখি সেটা কি হবে? আমার ভাষাটা খুব ভালো লাগে, মানে কথা বলে আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। মানে অনেক ইউটিউবার আছে দেখবো তো, রাবা খান এদের, তো আমি এদের ফলো করি। বাংলাদেশের থেকে আমরা কি শিখতে পারি বা অনুপ্রাণিত হতে পারি? বাংলাদেশে বাংলা গান নিয়ে যতটা চর্চা হয়, ইন্ডিয়াতে হয়তো বাংলা গান নিয়ে অতটা চর্চা হয় না। কলকাতাতে হলেও সেটা ন্যাশনাল প্ল্যাটফর্মে অতটা জায়গা পায় না। তো আমার যেভাবে অ্যাকসেন্টটা বলে আমার খুব মিষ্টি লাগে, তো আমি ওগুলো কপি করার চেষ্টা করি একটু একটু। কালচারটা গানে কালচার ভালো, মানে যেহেতু বাংলা আর বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গের মানুষ একই ছিল আগে, তোদের গালে মানে গালে মানে প্রায় আমাদের মতো, তো ওখান থেকে আমরা শিখতে পারি গানটা। বাংলাদেশের রান্না বান্না খুব সুন্দর,
ওনাদের ব্যবহারও সুন্দর, এই সমস্তগুলো শিখতে পারি। সাকিব আল হাসান ছোরকে বাংলাদেশ কা ক্রিকেট টিম কে কিনি তিন লোক নাম বতাই। তো ওনাকে বাদ দিয়ে তো তিনজনের নাম বলতে হয় না, ওনাকে তো সবাই চেনে। না উনি ওনাকেই একমাত্র চিনি। সাকিব আল হাসান কে চেনে? না আমি তো বাংলাদেশি ক্রিকেটের নামই জানি না। ইন্ডিয়ান ক্রিকেটের নাম? হ্যাঁ। আচ্ছা সাকিব আল হাসান কেই চেনেন না? ক্যাপ্টেন কি বাংলাদেশের টিমের? ওনাকে বাদ দিয়ে বল। ও গড, না না না, নো আইডিয়া। রহমান বলে একটা কেউ আছে, বলে আছে তার নামটা, আর কে আছে মনে পড়ছে না। মাহমুদুল্লাহ আছে, তারপর লিটন দাস আছে, তারপর সাবিদুর রহমান, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, আর বহু সারে। আর একটা মুস্তাফিজুর বোলার। সম্প্রতি ভারতের একজন ফিল্ম ডিরেক্টর বাংলাদেশের একজন ডিভোর্সড অভিনেত্রীকে বিয়ে করেছেন, আর খুব ফেমাস তা, মানে যে ফিল্ম ডিরেক্টর এখানে তো খুব ফেমাস, বলতে পারবেন না? খুব ফেমাস বলতে পারবেন কে? ডিভোর্স না, নো আইডিয়া। কারুর একজনের নাম বললে অন্যজনের টা বলতে পারবে? সৃজিৎ মুখার্জি। মিথিলা, মিথিলা। সৃজিৎ মুখার্জি কে চেনে? না। সৃজিৎ মুখার্জির নাম শুনে, যাই হোক, সৃজিৎ মুখার্জি ফিল্ম ডিরেক্টর। আর হ্যাঁ মিথিলা, যদি বাংলাদেশে কখনো যাওয়ার সুযোগ হয় আপনার, কোথায় কোথায় যেতে চাইবেন আপনি? ঢাকা। কেন? শুনেছি শহরটা খুব সুন্দর। আর কোথাও? আর ওটাই জানি, অনেক ছোটবেলা গেছিলাম তো বেশি বিশেষ জায়গা নাম। গেছেন তাহলে? অনেক ছোটবেলা গেছিলাম তো স্মৃতিতে নেই তেমন। বাংলাদেশের কথা বললি, যাওয়ার কথা বললি, ঢাকাই কেন প্রথমে আস? এক তো ঢাকাটা সম্ভবত বাংলাদেশের ক্যাপিটাল, এবং শুনেছি শহরটা ভীষণ সুন্দর। বাংলাদেশের কক্সবাজারের ব্যাপারে অনেক শুনেছি, দেন দ্য ক্যাপিটাল ঢাকা, তো এগুলোর যেতে চাইবো। তো বাংলাদেশ মাথায় এলে ঢাকায় আসে, তো ঢাকায় আমরা যাবো। নাম ছিল খুব ভালো। কি ভালো কি সেটা বলুন, দূরের থেকে এদিকে আসুন। ভালো দেশ ছিল, যা ভিলেজ ভিলেজ। হ্যাঁ, সুযোগ হলে কোথায় যাবেন? বাংলাদেশটা তো চুল বলে পদ্মার ইলিশ খেতে, ঢাকা ঘুরতে, এগুলোতেই যাবো, আর কোথায়। If you like this video, please comment, share and subscribe. এটি একটি কোলাবোরেশন ভিডিও যেটি ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার সাথে বাংলাদেশি ইউটিউব চ্যানেল দ্য ইয়াং ফেলো কোলাবোরেশন করা হয়েছে।